আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের 27 পারা সূরা হাদিদের 10 নাম্বার আয়াতের মধ্যে 7 ফরমান এই আয়াতে মোবারকার অনুবাদ 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত তরজমা যার নাম হচ্ছে কানজুল ঈমান এই আয়াতে মোবারকার এভাবে অনুবাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ এবং তোমাদের কি হলো যে আল্লাহ তাআলার পথে ব্যয় করছো না অথচ আসমান ও জমিনের সবকিছুর মালিক আল্লাহ এর ব্যাখ্যার মধ্যে তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে মুফতি মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের মালিকানার মধ্যে কিছুই থাকবে না তোমাদের খরচের মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না যদি তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো তাহলে সওয়াব পাবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলে সফলতা পেতে চাই আল্লাহ তাআলাকে রাজি করতে চাই আমরা সফলতা অর্জন করতে চাই সফলতা কিভাবে অর্জন করব আল্লাহকে কিভাবে রাজি করব আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন সফলতা কিসের মধ্যে যেমন কোরআনুল করিমের মধ্যে 4 পারা সূরা আলে ইমরানের 92 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান কানজুল ঈমান থেকে অনুবাদ তোমরা কখনো পূর্ণ পর্যন্ত বুঝতে পারবে না তোমরা কখনো সফলতা লাভ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলার পথে তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করবে তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান তোমরা যা কিছু ব্যয় করো তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তাআলা জানে আমরা কি খরচ করি আমরা কে দান খয়রাত করি কে আমরা গরিব মিসকিনকে খাওয়াই আল্লাহ তাআলা জানে কিনা কে দানশীল আল্লাহ জানেন কিনা কে কৃপণ আল্লাহ জানেন কিনা আল্লাহ তাআলা সবকিছু জানেন আপনি কত দান খয়রাত করেন কত সাদকা করেন আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে অবগত